খুব সন্দেহ করতো তুমি ওকে সন্দেহ করতে না আমি মিথ্যা বলবো না মাঝে মাঝে ঠিকই করতাম আমি বোধ হয় এই অঙ্কটা পারবো না কেন আপনি না ওই দিন অনেক বড় বড় কথা বললেন না প্লিজ আপনি রাগ করবেন না আমি তো ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট না আমি তো মেডিকেলে পড়াশোনা করি সেই জন্যই মনে হয় মিলতেছে না তুই হাসতেছিস কিসের জন্য হ্যাঁ আমি তো ভয়ে হাসতেছি সবাই চুপচাপ গম্ভীর বাবু ঝগড়াঝাটি হয়েছে না মারামারি কাটাকাটি শিখি তুই যে ক্লাসে যাচ্ছিস না নেক্সট মান্থে তোর এক্সাম না মা তোর সঙ্গে কথা বলছি শিবলু মার চেহারা ঠিকঠাক খুব পচা দেখাচ্ছে বুঝি এই যে আপু ফিরেই চাইছে না আচ্ছা আমি কি একটা জিনিস করে দেখাবো যেটা দেখলে শিবলুর আপুর ভীষণ হাসি পায় হাসি আর থামতেই চায় না ওই যে ফরেস্ট গাম্পের টম হ্যাঙ্কস হ্যাঁ শোনাতে পারো এই যে এটা হচ্ছে অ্যাওয়ার্ড দিস ইজ মোস্ট মেমোরেবল মোমেন্ট অফ মাই লাইফ জেনি আই উইল লাভ ইউ ইউ উইল মার মি জেনি জেনি I love you, Shiki. Thank you, Sammu. আপু তুমি ভার্সিটিতে যাও না কেন কয়েকদিনের জন্য বিশ্রাম নিচ্ছি তো আমিও স্কুলে যাব না আমি বিশ্রাম নেব কি হয়েছে আপু তুমি কাঁদছো কেন
তোমার মেয়ে আমার সঙ্গে কথা বলে না। কেন কথা বলে না? কেন জানি না। তো তুমি ওর মা, তুমি জানবে না? আমি যখন ওর সঙ্গে কথা বলতে যাই, ও এমন একটা কঠিন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকায়, মনেই হয় না আমার মেয়ে আমি ওর মা। সম্পূর্ণ অচেনা মনে হয় মেয়েটাকে। তো কি মনে হয় কেন ও কথা বলে না? জানি না, বুঝি না। ও মানে কি ভাবছে তোমাকে নিয়ে? শুনতে চাচ্ছ? হ্যাঁ প্লিজ বলো। আমাকে খারাপ ভাবে? খারাপ? আমি খারাপ? তোমাকে খারাপ ভাববে কেন? ও কি বলছে যে তুমি খারাপ? সব কিছু বলতে হয় না, চোখ দেখলেই মানুষের বোঝা। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি একটু বেশি বেশি ভাবো, বেশি বেশি কষ্ট পাও। আমি দেখছি ব্যাপারটা নিয়ে কি করা যায়, আমি ওর সঙ্গে কথা বলবো। প্লিজ টেক ইট ইজি, প্লিজ। আচ্ছা মামা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবা? কি সত্যি কথা বলবো বল। তুমি আমার মাকে কতটুকু ভালোবাসো? বুবুকে? বুবুকে আমি অনেক 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 বেশি ভালোবাসি, আমার মায়ের মতো আমি ভালোবাসি। সত্যি বলছো? সত্যি 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 তিন সত্যি। আমার মা তোমার আপন বোন, তাই না? হ্যাঁ বুবু, আমার আপন বোন মানে আমার মার পেটের বোন। আচ্ছা মামা, এখন যদি তুমি জানো আমার মা তোমার আপন বোন না, তখন তোমার কেমন লাগবে? কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিক বলছি। প্লিজ মামা বলো না, তখন তোমার কেমন লাগবে? খুব খারাপ লাগবে। সেম এখন আমার খারাপ লাগছে। কেন? কারণ সেটা আমার আপন বোন না।
বলছি কি তোর আপন বোন তোর মার্কেটের বোন। তোমার তুমি শুধু শুধু এই ব্যাপারটা নিয়ে কেন এত মন খারাপ করে আছো বলো তো? তুমি কি জানো না মানুষের লাইফে তো এর থেকে অনেক বড় বড় প্রবলেম হয় না? এই জিনিসগুলোকে তো এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, নর্মালি নাও। আর তুমি এমনভাবে মন খারাপ করে আছো মনে হচ্ছে যে আমরা তোমাকে পর করে দিছি। আমরা তো তোমাকে কেউ পর করে দিইনি, তুমি তো আমাদের আপন না? শুধু শুধু মন খারাপ করো না, তুমি মন খারাপ থাকলে আমার ভালো লাগে না। আমার কেন, শুধু আমাদের কারোরই ভালো লাগে না। প্রবলেম কি তোদের? যার যখন ইচ্ছা সে এসে আমাকে একটা করে কথা বলে যাচ্ছিস, সান্ত্বনা দিয়ে যাচ্ছিস, মনে হচ্ছে এই ফ্যামিলির মধ্যে সান্ত্বনার একটা পাত্র হয়ে দাঁড়াইছি আমি? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে ফ্যামিলির মধ্যে আমার সাথে এরকম একটা সিচুয়েশন হয়েছে, আমাকে এটাকে নর্মাল ভাবে নেওয়া উচিত, কিন্তু আমি পারতেছি না। আমার কিছু করার আছে এখন, কি করবো আমি না পারলে? এখন যদি তুই এত বছর পরে জানিস যে তুই আজ পর্যন্ত যাকে বাবা বলে ডেকে আসছিস সে তোর আসল বাবা না, তোর বাবা অন্য কেউ, সে তোকে পেলে বসে এত বড় করছে, তখন তোর কিসের কিরকম লাগবে? তুই কখনো ফিল করছিস এত বড় বড় যে কথা বলতেছিস আমাকে? সারাদিন দি দি করিস, যখন তুই জানবি যে আমি তোর আপন না, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, তোর ভাল লাগবে তখন? আমার সিচুয়েশনটা তোরা কেউ বুঝতে পারতেছিস না, তোরা খালি আসিস, আসবি, সান্ত্বনা দিবি, দেন ওকে ফাই। দি তুমি কি সমস্যা? কি তোমার মন খারাপ? কি হয়েছে বলো, তারপর করবো। তাকাও আমার দিকে, তাকাও। কেন মন খারাপ? কেন শিখিয়াবুর? তাহলে মন খারাপ কেন? শিখিয়াপুর মন খারাপ, তাই তোমারও মন খারাপ? সবসময় শিখির কাছে কাছে থাকবে, ওর মন ভালো রাখার চেষ্টা করবে, পারবে না? স্যার, আমি শিখিয়াবুকে হাসানোর চেষ্টা করি কিন্তু হাসে না। কিভাবে হাসাও? কাতুকুতু দিয়ে? কাতুকুতু দিয়ে হাসানোর দরকার নাই, সবসময় কাছে কাছে থাকবে। একদিন, দুই দিন, তিন দিন, এবং কয়েকদিন গেলেই মন ভালো হয়ে যাবে। ওকে, মনোযোগ দিয়ে পড়।
তো এভাবে থাকেন না তো আপনি যদি এভাবে ভেঙে পড়েন বুবুর শিকির ওদের কি হবে বাসের কি হবে সোয়ানি ইউ ডোন্ট নো হাউ মাচ আই লাইক শিকি আমি আমি সবচেয়ে কষ্ট পাই যখন আমি ওর কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারি না আর আমার মধ্যে এমন কোনো দিন এমন কোনো ফিলিং ছিল না যে আমার মেয়ে না সোয়ান ইউ ডোন্ট নো হাউ মাচ আই লাইক হার আই মুদলা ভাই ইউ ডোন্ট নো সোয়ান প্লিজ ওকে সেভ করো সোয়ান প্লিজ ও যেন ওই লোকটার কাছে না যায় ওই লোকটাও যেন ওর কাছে না আসতে পারে সোয়ান অনলি ইউ ক্যান ডু ইট অবশ্যই আমার জান থাকবে দুলা ভাই শিখির কিছু হবে না শিখি আপনার কাছে থাকবে প্লিজ দুলা ভাই আপনি এভাবে ভেঙে পড়বেন না প্লিজ প্লিজ দুলা ভাই প্লিজ দুলা ভাই প্লিজ স্ট্রং অন একটু জানি আপনি ঘুমান নাই আপনি এত তাড়াতাড়ি ঘুমান নাকি খালাম্মার কলম ভাত খাবে আর খালাম্মা ভাত খাইল না আপনি আজ কয়েকদিন ধরে ভাতটা খাওয়া ছাড়িয়ে দিছেন কি হয়েছে কোন তো আমার চেয়ে বেশি দুঃখ নাকি রক্তের ভাই আরা মা কাইন্দতেছে দেশে আমি ঢাকা আইছি ভাই খুঁজবার পাবো কি পাবো না এটাও জানি না তারপরও কি আমার দেখছেন নাকি কোনো সময় মন খারাপ আর কি হয়েছে আপনার কোন তো চলেন ভাত খাবেন আভা ওঠেন কতদিন আইসক্রিম জানান না আমার দিয়ে আজকে টাকা দেন আমি আইসক্রিম নিয়ে আসবো আফা চলেন কটা ভাত খাবেন চলেন আফা আফা চলেন না আফা তালে এই যে কিটা জাদু বাক্স আর কিছু এই 1000 টাকা সাদা কাগজ নিয়ে আসছি তুই আমার প্লিজ আমার কিছু টাকা দরকার আমার তুই এইগুলো সাদা কাগজগুলো টাকা করে দে মামা তুই তো অনেক বড় জাদুকর তুই তো ডেবিট কপাট ফেলি মামা প্লিজ সরি আমি করতে পারবো না তুমি আমাকে বলছো আমি অনেক পেকে গেছি আরে মামা আমি তো পেকে গেছি বলি নেই আসলে এটা স্লিপ অফ টাং আমি বলতেছি তুই অনেক বড় ট্যালেন্ট হয়ে গেছিলি প্লিজ আমাকে কিছু টাকা করে দে সত্যি 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 দেখি তোমার জন্য কি করা যায় এখানে আছে তো দোষটা হ্যাঁ দোষটা আছে প্লিজ কেন করব না আমার মামার টাকাটা খুবই প্রয়োজন প্লিজ সরি মামা এই জাদুটা তোমাকে পছন্দ করি না কি বলছিস তাহলে কি আমি একটু মেকআপ করে আসবো না মামা লাগবে না মামা আমার খুব টাকার প্রয়োজন মামা আজকের মধ্যে তুই টাকাটা ব্যবস্থা করে দে মামা দেখো আমি তোমার সামনে ওনাকে খুবই রিকোয়েস্ট করছি কিন্তু উনি কিছু করলো না একটু ম্যানেজ কর ওনাকে একটু ম্যানেজ কর প্লিজ মামা টাকাটা আমার আজকে খুব দরকার প্লিজ মামা প্লিজ না তো আমাকে যাস নাই না সত্যি না রুমে যদি কিছু করিস নাই গেছি কি করছিস বাজলাম করতে কেন করছিস তোমাকে হাসানোর জন্য আমি হাসছি থ্যাংক ইউ
laisse mentir comme ils ne sont qu'un. Partager nos vies comme nous partageons le soleil. Tu n'as jamais entendu pleurer. Notre petite histoire est terminée. Je vous trahis mon Dieu.